বলিউডের জনপ্রিয় তারকাদের স্ত্রীদের অনেকেই চোখে দেখেননি, তারা আসতেও চান না লাইমলাইটে। অনেকে জানেনই না জন আব্রাহামের বউকে ইমরান হাশমি বা কাকে বিয়ে করেছেন। এরকমই কয়েকজন বলিউড তারকার অজানা বউদের দেখে নেওয়া যাক এই ভিডিওতে। নাম্বার এক, ইমরান হাশমির স্ত্রী পারভিন সাহানি। বলিউডের আরেক জনপ্রিয় তারকা ইমরান হাশমি, তাকে সিরিয়াল কিসার বলেই জানে অনুরাগীরা। সেই ইমরান হাশমি কাকে বিয়ে করেছেন এই নিয়ে কৌতূহলের শেষ নেই, কারণ অনস্ক্রিন রোমান্সে বলিউডের সাহসী নায়কদের মধ্যে পড়েন ইমরান। তিনি বিয়ে করেছেন পারভিন সাহানিকে, 2006 সালে তাদের বিয়ে হয়। তার আগে প্রায় 6 বছর পারভিনের সঙ্গে প্রেম করেছেন ইমরান। পারভিন নিজে প্রি স্কুলের শিক্ষিকা ছিলেন। 2010 সালে তাদের প্রথম সন্তান হয়। নাম্বার দুই, আর মাধবনের স্ত্রী সারিতা। দক্ষিণ ভারতের সুপারস্টার মাধবনের স্ত্রীকে দেখেছেন কি কখনো? একটি পাবলিক স্পিকিং ক্লাসে সারিতার সঙ্গে পরিচয় হয়েছিল মাধবনের। বিমান সেবিকা ছিলেন সারিতা সে সময়। 1999 সালে সারিতাকে বিয়ে করেন মাধবন। তারপর থেকে তারা একসঙ্গেই রয়েছেন। বিমান সেবিকার কাজ ছেড়ে দিয়েছিলেন বিয়ের পরে। সারিতা মাধবনের বেশ কয়েকটি ছবিতে কস্টিউম ডিজাইনারের কাজ করেছিলেন। নাম্বার তিন, জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রাঞ্চল। বলিউডের হট ফেভারিট হিরো জন আব্রাহাম, বিপাশা বাসুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরেও প্রিয়াকে কেন স্ত্রী হিসেবে বেছে নিলেন জন আব্রাহাম, অনেকের কাছে আজও সেই প্রশ্নের উত্তর নেই। তবে প্রিয়া জনকে বিয়ে করার পর যে অসংখ্য অনুরাগীদের মন ভেঙেছিল তাতে কোনো সন্দেহ নেই। প্রিয়া আমেরিকার ইনভেস্টমেন্ট ব্যাংকার, দুজনের কমন ফ্রেন্ড মারফত পরিচয় হয়েছিল তাদের। 2010 সালে পরিচয়, সেখান থেকে প্রেম এবং বিয়ে। নাম্বার চার, ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল। বড় ভাইয়ের মতো অ্যারেঞ্জ ম্যারেজ করেননি ববি দেওল, নিজের গার্লফ্রেন্ড তানিয়াকে বিয়ে করেছেন। তানিয়ার সঙ্গে একটি রেস্তোরাঁয় পরিচয় হয়েছিল ববি দেওলের। 1996 সালে তানিয়াকে বিয়ে করেন ববি। তাদের দুই ছেলেও রয়েছে। তানিয়া নিজে ফার্নিচার ডিজাইন করেন, তবে লাইমলাইট থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন তানিয়া। নাম্বার পাঁচ, সালমান যোশির স্ত্রী প্রেরণা চোপড়া। জানেন কি, সালমান যোশি বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় ভিলেন প্রেম চোপড়ার মেয়েকে। ফিল্মি পরিবার থেকে হলেও প্রেরণা চোপড়া নিজেকে ক্যামেরা থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন। বাবা এবং স্বামীর বলিউডে জনপ্রিয়তা দেখে প্রেরণা নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে রেখেছেন। নাম্বার ৬, নীল নীতিন মুকেশের স্ত্রী রুকমিনী সাহা। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিবারের ছেলে নীল নীতিন মুকেশ। নীল নীতিন মুকেশ 2017 সালে পরিবারের দেখে দেওয়া মেয়ে রুকমিনী সাহাকে বিয়ে করেন। তার স্ত্রীকে অনেকেই জানেন না। মুম্বাই অ্যাভিয়েশন নিয়ে পড়াশোনা করেছেন রুকমিনী। তাদের পারিবারিক পরিচয় ছিল আগে থেকে। বিয়ের আগে 2 মাস রুকমিনীর সঙ্গে ডেটে গিয়েছিলেন মুকেশ, তারপরেই তাকে বিয়ে করেন। নাম্বার সাত, নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকী। বলিউডের আরেক জনপ্রিয় তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী, তার স্ত্রীর নাম আলিয়া সিদ্দিকী, অনেকেই জানেন না সে কথা। অভিনেতা লাভ লাইফ বলিউডের কোনো ছবির মতোই ছিল। প্রথমে আলিয়ার সঙ্গে লিভ ইন করতেন নওয়াজ, পরে তারা আলাদা হয়ে যান। নওয়াজ অন্য একজনকে বিয়ে করেন, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। পরে তিনি আবার আলিয়ার কাছে ফিরে যান এবং আলিয়াকে বিয়ে করেন, কিন্তু 2020 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। নাম্বার আট, ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। সুতপা শিকদার নিজে একজন লেখিকা। 1995 সালে সুতপাকে বিয়ে করেছিলেন ইরফান খান। পুনের ন্যাশনাল স্কুল অফ ড্রামায় থাকাকালীনই তাদের পরিচয়, সেখান থেকেই প্রেম। বলিউডে স্ক্রিপ্ট রাইটার ছিলেন সুতপা। তাদের দুই সন্তানও রয়েছে, বাবিল ও আরিয়ান। সুতপা শিকদারকে প্রকাশ্যে দেখা যায় ইরফান খানের অসুস্থতা ধরা পড়ার পর, নইলে অন্তরালে থাকতেই বেশি পছন্দ করতেন সুতপা। নাম্বার নয়, বিবেক ওবরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভা। ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন ভেঙে গিয়েছিল বিবেক ওবরয়। দীর্ঘদিন তাকে অনস্ক্রিনে দেখা যায়নি, যদিও বলিউডে পা রাখার পরই বেশ কয়েকটি হিট ছবি দিয়েছিলেন তিনি। তাতে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজও করেছিলেন বিবেক। এছাড়াও ঐশ্বরিয়া রায়ের সঙ্গে প্রেম নিয়ে সালমান খানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বিবেক। শেষ পর্যন্ত ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম স্থায়ী হয়নি। এরপর ভারতের এক মন্ত্রী জীবরাজ আলভার মেয়ে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন বিবেক। নাম্বার দশ, গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা। গোবিন্দার স্ত্রী সুনিতা তিনিও খুব একটা লাইমলাইটে আসতে পছন্দ করেন না। সুনিতাকে প্রথম দেখেছিলেন নিজের মামার বিয়েতে। সুনিতার বড় বোনকে বিয়ে করেছিলেন গোবিন্দার মামা, সেদিক থেকে সুনিতা তার মামার শ্যালিকা হন। 1987 সালে সুনিতাকে বিয়ে করেন গোবিন্দা।
34 বছরের বিবাহিত জীবন একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।